সমিল্লাহ রহমানের দূরের ও কাছের অগণিত শ্রোতা যে যেখানে বসে আমাদেরকে দেখছেন কিংবা শুনছেন সকলকে সুস্বাগতম আজকের আলাপন আজকের পত্র গুছছে আপনারা আমাদেরকে শুনছেন একশো পাঁচ দশমিক ছয় মেঘা এবং একই সাথে বাংলাদেশ বসে যে অ্যাপসটি আছে রংপুরে সেখানে একশো পাঁচ দশমিক ছয়ের যে অ্যাপসটি আছে সেখানেও আমাদেরকে শুনছেন আর আপনার তো সরাসরি বাংলাদেশ বেতারের রংপুরের যে অফিসিয়াল পেজ ফেসবুক পেজ সেখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন তো আজকে আমার সঙ্গে যিনি আছেন নুজাত শারমিন শাখী তো আমাদের কাছে আজকে মেইল এবং চিঠিতে আপনার দু মাধ্যমেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং যারা লাইভে আছেন তারা তো আমরা দেখি যে অনেকেই অনেক ধরনের কমেন্টস লিখবেন অবশ্যই আমরা আশা রাখি তবে আপনাদের সুগঠিত সুপরিকল্পিত সমালোচনা বা কমেন্টস আমাদেরকে পরবর্তীতে সুন্দর অনুষ্ঠান নির্মাণে আমরা বলবো উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এই প্রত্যাশায় আমরা আজকে শুরু করছি তো সাক্ষী আমাদের কাছে মে মেইল এবং চিঠি আমরা আগেই বলছি দু মাধ্যমে শ্রোতারা যুক্ত হয়েছেন আমরা চিঠি দিয়ে শুরু করি হাতে পেয়েছি ইসমাইল হোসেনের চিঠি লিখেছেন বাগমারা মোকামতলা শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন ভালো লাগার ভালোবাসার অন্যরকম আয়োজন পত্রগুচ্ছ যা আমি নিয়মিত শুনে থাকি গত পাঁচই জুন তারিখে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব আব্দুর রহিম স্যারের চিঠিপত্রের জবাবদান ও মিনাক্ষী আপুর চিঠিপত্রপাঠ আমার ভীষণ ভালো লেগেছে এজন্য স্যার ও আপুকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ ইসমাইল হোসেন আপনি সেই সুদূর বগুড়া থেকে শিবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনার পত্রের জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত থাকবেন আমাদের সঙ্গে শামিমা আফরোজ সাথী সদস্য তারুণের আলো বেতা শ্রোতা ক্লাব ঠাকুরদাস খানসামা হাট নাজিরদহ হারাগাছ রংপুর থেকে লিখেছেন প্রিয় অনুষ্ঠান পত্রগুচ্ছ গত বৃহস্পতিবার গানের মালা ভালো লেগেছে গত তেসরা জুন সোমবার বেলা তিনটে বেজে পাঁচ মিনিটে চিত্রগীতি আটই জুন শনিবারের প্রত্যেকটি অনুষ্ঠান ছিল চমৎকার কিন্তু বুধবার পত্রগুচ্ছ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল রাত দশটায় কিন্তু হলো রাত আটটায় এ সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে হয় তাই আমি বলতে চাই রাত দশটায় ঠিক সময় আটই জুন শনিবার বেলা তিনটে বেজে পাঁচ মিনিটে ট্যাঙ্গা মিঠা ঝাল ভালো লেগেছে পত্রগুচ্ছ বেতারের সাথে আছি সব সবসময় ধন্যবাদ শামী সাথে আপনার চিঠির জন্য আপনি আমাদের বেশ কিছু অনুষ্ঠানের বলবো যে আপনি শোনেন এবং আপনি প্রশংসা করেছেন এই প্রশংসার দাবিদার যারা এর কলার কুশলী এবং এর পিছনে যারা কাজ করে তারাই এবং তাদেরকে আমরা এই আপনার ধন্যবাদ জানিয়ে দিলাম একটি বিষয় আপনি সহ অনেকেই যেটি প্রশ্ন তুলেছেন বা ভালো মন্দর দিক বিবেচনার জন্য নিয়েছেন সেটি হলো যে পত্রগুচ্ছে আগে ছিল রাত দশটায় তো আমরা এই জুন মাস থেকে সেটি রাত আটটায় করেছি দুটা কারণে যে আমাদের যে অ্যানালাইসিস যে শ্রোতা গবেষণা সে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সবচেয়ে বেশি শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ এখানে একটি অসুবিধা হচ্ছে সেটি হলো যাদের মোবাইল ফোন নেই বা স্মার্টফোন নেই যে আপনারা বাটন ফোনে অনেকে শুনে থাকেন কিংবা রেডিও সেটে যারা শোনেন তারা বা এই মিস করছেন এই অনুষ্ঠানটি এফ রেডিও সেট এফ এম আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এফ এম আসে কিন্তু স্মার্ট যাদের বাটন ফোনে শোনেন তারা হয়তো বা এটা মিস করতেছেন তবে একটি বিষয় যে আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে আমরা এই মাসটিতে আমরা চারটি প্রোগ্রাম হবে সেটি আমরা দেখব এবং আগামী মাসে আবার আমরা রাত দশটায় করে দেখব যে দুটা সময়ে কোনটিতে সবচেয়ে বেশি আপনারা এনগেজ থাকেন সেই সময় আমরা বিশ্লেষণ করে আমরা ঠিক করব তবে রাত দশটায় যেটি আমরা জানি গ্রাম বাংলায় আমরা যারা বাস করি অনেক সময় অনেকের বাসায় মানে কারেন্ট থাকে না কিংবা অন্য কোনো কারণে আমরা রাত দশটায় ঘুমিয়ে যাই তারপরও যেহেতু বাটন ফোনে শোনা যাচ্ছে না এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে এই প্রোগ্রামটি কিন্তু ফেসবুক পেজে আমাদের রয়েই যাবে অর্থাৎ আপনি আজকে শুনতে না পারেন সাত দিন পর এক মাস পর যখন আপনার মনে হবে তখন কিন্তু আপনি আপনার যে চিঠির জবাব দিলাম কিংবা মেলের জবাব দিলাম কিংবা আপনার যে জানার বিষয়টি সেটি কিন্তু জানতে পারেন তারপরে আমরা মনে করবো এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এটি আসলে প্রাইমারি পর্যায়ে আমরা পরবর্তীতে ফিক্স আপ করবো সময়টি ধন্যবাদ হ্যাঁ চিঠি পেয়েছি বাবু তরণী কান্ত বর্মনের আদিতমারি লালমনিরহাট থেকে লিখেছেন সুপ্রিয় আঞ্চলিক পরিচালক স্যার ও আপু পত্রে আমার শতকোটি আদাব গ্রহণ করিবেন গত আটাশে মে রোজ মঙ্গলবার বেলা দুটো বেজে দশ মিনিটে গাড়িয়াল বন্ধু শিল্পী পঞ্চানন রায় আমার নিকট সত্যি ভীষণভাবে ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করতে পারব না তাই এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বেতার কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ তরণীকান্ত আপনাকেও এবং আপনি সহ যারা আমাদের এই গাড়িয়াল বন্ধু শোনেন এবং আমরা বলি যে বাংলাদেশ বেতারে শুধু রংপুর না যে বাংলাদেশ বেতারের সবচেয়ে জনপ্রিয় যে অনুষ্ঠানটি সেটি হলো গাড়িয়াল বন্ধু এবং গাড়িয়াল বন্ধু বিশেষ করে ফেসবুক লাইভে আসার পরে এর এর বিশেষ একটি ইয়া হলো যে সারা বাংলাদেশ শুধু না পশ্চিমবঙ্গ ভারত সহ অনেক দেশ থেকে আমাদের সঙ্গে আপনার শ্রোতা যুক্ত হন তো এই জন্য আপনি সহ যারা এই অনুষ্ঠানটি শোনেন এবং যারা এখনও এই অনুষ্ঠানের বাইরে আছেন আমরা মনে করব আমাদের এই যে ফেসবুক পেজটি আছে রংপুর কেন্দ্রে সেখানে আপনার সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এটা শুনবেন এবং এর ভালো মন্দ দিকটি আমাদেরকে এইভাবে জানালে আমরা অত্যন্ত খুশি হব ধন্যবাদ মুহাম্মাদ দুলুমিয়া মিয়া সাধারণ সম্পাদক তারুণের আলো বেতা শ্রোতা ক্লাব ঠাকুরদাস জামতলা বাজার হারাগাছ কাউনিয়া রংপুর থেকে লিখেছেন রংপুর বেতারে আপনাকে স্বাগতম গত পাঁচই মে রোজ সোমবার রাত দশটায় পালাগান গরিবের মেয়ে ভালো লেগেছে এবং চোদ্দই মে রোজ মঙ্গলবার বেলা দুটো বেজে দশ মিনিটে গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে শিল্পী ছিলেন শফিকুল ইসলাম এবং উপস্থাপনায় শাহরিয়া সিদ্দিকী পুরো অনুষ্ঠানটি ভালো লেগেছে চোদ্দই মে মঙ্গলবার বেলা তিনটে বেজে পাঁচ মিনিটে চিত্রগীতি অনুষ্ঠানে ছায়া ছবির গান তিস্তাপাড়ের গান অনুষ্ঠানে ভাওয়াইয়া এবং পনেরোই মে বুধবার রাত দশটায় পত্রগুচ্ছ ভালো লেগেছে ধন্যবাদ মোহাম্মদ দুলুমিয়া আপনি আমাদের বিশেষ অনুষ্ঠানগুলির সম্পর্কে বলেছেন এর থেকে আমরা বুঝতে পারছি যে আপনি আমাদের নিয়মিত শোনেন তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আপনি আমাদের বিশেষ অনুষ্ঠানগুলি সম্পর্কে বলেছেন বিশেষ করে গাড়িয়াল বন্ধু সম্পর্কে আমরা একটু আগেই বললাম যে এই জনপ্রিয় অনুষ্ঠানটি আর যে আপনি আমাকে স্বাগতম জানা স্বাগতম জানিয়েছেন এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে বিষয়টি আমি গত সপ্তাহে বলেছি আপনাদেরকে যে আমার সঙ্গে যিনি সাক্ষী আছেন তিনি কিন্তু একজন উচ্চ মাপের উপস্থাপক এবং তারা একটা বোর্ড ফেস করে তাদের দীর্ঘদিনের সেই বলবো যে সঞ্চালনায় তারা এই এই বিষয়ে একদম বলবো যে পাণ্ডিত্য অর্জন করেছে আমার কিন্তু সেই পাণ্ডিত্যটা নেই আমি আপনাদেরকে এখনও বলছি যে আপনারা যদি আমাকে এই আমার আঞ্চলিকতা আছে সাক্ষীর মতো উচ্চারণে আমরা তো পারদর্শিতা নেই আমাদের সেখানে দুর্বলতা আছে কিন্তু যেহেতু আমি আমরা অনেক সময় বলি যে কথক বা টকার যেটা আমরা বলি এদের কোনো বোর্ড ফেস করতে হয় না আমি কোনো বোর্ড ফেস করি না তা আপনারা দর্শকরা শ্রোতারা যদি আমাকে গ্রহণ করেন তাহলেই কিন্তু আমি পরবর্তীতে আপনাদের এই প্রশ্নের জবাব ভুল ভাল যেটাই মনে করেন আমি দিব আর যদি মনে করেন যে আমাকে অ্যাকসেপ্ট না করেন আমাকে গ্রহণ না করেন তাহলে হয়তো বা সাক্ষী বা যারা এদের এমন যারা আছেন যারা খুব সুন্দর আপনার ভঙ্গিতে আপনাদের জবাব দিতে পারবে কিংবা আপনার এই যে স্ক্রিপ্ট হ্যাঁ চিঠি পেয়েছি সুশান্ত সরকার সুরেশের বাংলাদেশ শিশু একাডেমি রংপুর থেকে লিখেছেন বেশ বড় চিঠি উনি লিখেছেন জনাব সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অধীর আগ্রহী অপেক্ষাকারী আশাধারী নিয়মিত ভক্ত শ্রোতা হ্যাঁ সুশান্ত সরকার সুরেশ বাংলাদেশ শিশু একাডেমি রংপুর থেকে লিখছি আমার ভালোমন্দ বিষয়গুলো নিম্নে আলোকপাত করিলাম গত একত্রিশে মে তারিখে শিশু কিশোরদের অনুষ্ঠান সবুজ মেলা সেদিনের পরিবেশনায় ভীষণ চমৎকার লেগেছে ডক্টর নাসিমা আক্তার আপার উচ্চারণ তাছাড়া আরও পহেলা জুন তারিখে মৈশাল বন্ধু শাহিন মিয়ার পরিবেশনায় ভালো লেগেছে আরও লিখেছেন তাই ভালো লাগার অনুষ্ঠান উপে জন্যও বেতার বেতার কর্তৃপক্ষ মহোদয় স্যার ও কলাকুশলী বিভাগের সকলকে আমার অশেষ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিলাম ধন্যবাদ আপনাকেও সুশান্ত সরকার সুরেশ আপনি আমাদের অনুষ্ঠান শুনে আমরা বুঝতে পারছি এবং আপনার যে সুন্দর লেখা এবং বিশেষ করে চিঠির যে গ্রহণযোগ্যতা আমরা যদিও এখন আমরা এই মোবাইলের যুগে এস এম এস ছাড়া আমরা খুদে বার্তা ছাড়া লিখি নাই যে সেই নষ্টাল আমরা অনেক সময় যারা আশির দশক সত্তর দশক বা নব্বই দশকে যারা আমরা ছাত্র ছিলাম এই চিঠি দেখলে কিন্তু আমরা নষ্টাল দিয়ে ভুগি তো আপনি সুন্দরভাবে একটি চিঠি লিখেছেন এর জন্য ধন্যবাদ আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে সবুজ মেলা আপনার যেমন ভালো লেগেছে এবং আগামী জুলাই থেকে যে আমাদের সবুজ মেলা সেটিও কিন্তু এই লাইভে ফেসবুক লাইভে আপনারা দেখতে পারবেন সরাসরি আমাদের বাচ্চাদের যে পরিবেশনা আমার মনে হয় তখন বেশি আপনাদের ভালো ধন্যবাদ এম রহমান সাবেক মেম্বার আরও পরিবেশনাস্তফিজ সদর লালমনের থেকে লিখেছেন স্যার আমি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক আমি আমার স্ত্রীর অসুস্থতার কারণে গত তিন মাস যাবত। বেতারে চিঠি লিখতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে প্রায় সব অনুষ্ঠান শুনে থাকি খুবই ভালো লাগে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম ডক্টর হরুনা রশিদ স্যার আঞ্চলিক পরিচালক মহোদয় বদলি হয়ে সিলেট গেছেন এবং সম্প্রতি আমার শ্রদ্ধা ও অভিনন্দন জানাইলাম সেই সাথে স্যারের দীর্ঘায়ু কামনা করছি আরও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হিসেবে জনাব আব্দুর রহিম স্যার যোগদান করেছেন স্যারের প্রতি আমার হাজার সালাম ও আন্তরিক অভিনন্দন জানাইলাম আশা করি আমার সালাম ও অভিনন্দন গ্রহণ করবেন ধন্যবাদ এম মাহফুজুর রহমান মাফু আপনি দীর্ঘ একটি চিঠি লিখেছেন এবং আমরা সংক্ষেপে আপনার যে মূল বিষয়টি পড়লাম সেটি আমরা শুরুতেই যেমন বলতে এখন বলতে চাচ্ছি যে আমরা যারা চাকরি করি এটির চিরাচরিত যে একটি নিয়ম যে আমাদের তিন বছর বাইরে অধিক হলে আমাদেরকে ট্রান্সফার হতে হয় বা এর আগেও হতে পারে যে কোনো কারণে হতে পারে তো তারই ধারাবাহিকতায় ডক্টর হারুন রশিদ সাহেব এখান থেকেই আপনার এখান থেকে সিলেটে গিয়েছে এবং আমি ঠাকুরগাঁ ছিলাম ঠাকুরগাঁ থেকে রংপুরে এসেছি এবং এটি আসলে আমাদের বলবো অফিসিয়াল একটা সিস্টেম বা নিয়ম আর আপনার স্ত্রীর অসুস্থ অসুস্থতার জন্য আপনি লিখতে পারেননি এই জন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত তবে আপনার স্ত্রীর সুস্থতা কামনা করছি যে আপনার স্ত্রীর আগে স্ত্রীর দেওয়া উচিত এবং আমরা ছাত্র ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি আপনি আপনার পড়াশোনা আগে পড়াশোনা পরে আমাদের বেতার তো আপনার স্ত্রীর আপনি তিন মাস লিখতে পারেন আমরা মনে করি যে আপনার স্ত্রী সুস্থ হলে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এটাই আশা করছি ধন্যবাদ হ্যাঁ বৈদ্যনাথ বর্মন সভাপতি ফকিরান কৃষিজীবী বেতার শ্রোতা ক্লাব হরিদেবপুর সদর রংপুর থেকে লিখেছেন পত্রের শুরুতেই বেতার পরিবারকে জানাই আমাদের ফকিরান কৃষিজীবী বেতা শ্রোতা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে চাহিদা মোতাবেক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের দেশ কৃষি প্রধান দেশ আর কৃষির উন্নতি মানেই জাতীয় উন্নতি আপনাদের প্রচারিত ও প্রকাশিত অনুষ্ঠান শুনে আমরা এক ফসলি জমিতে তিন ফসলি চাষাবাদ করিতেছি সম্প্রতি গত সাত জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ মঙ্গলবার আমাদের এক ফসলি জমিতে তিন ফসলি চাষাবাদ পরিদর্শন করেন এবং ক্লাবের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন বাংলাদেশ বেতার ঢাকার আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মোতাহরুল ইসলাম যা স্থানীয় ও একাধিক দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হয়েছে এছাড়াও আমাদের সদস্যরা বিদেশের স্বীকৃতিপ্রাপ্ত এবং বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে ধন্যবাদ বৈদ্যনাথ বর্মন আপনার হাতের লেখা অত্যন্ত সুন্দর এবং আপনি বিশেষ করে কৃষি অনুষ্ঠানে কথা বলেছেন একসময় বেতার এর মাধ্যমে আমরা যেটা যে মেসেজগুলো বা ইনফরমেশনগুলো দিতাম এক সময় কৃষিতে বাংলাদেশ বেতার যথেষ্ট ভূমিকা রেখেছে এখনও রেখে যাচ্ছে তার প্রমাণ আপনি নিজেই এবং আমরা কিন্তু এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করি যেমন মনে করেন আমাদের একজন সফল কৃষক তিনি কিন্তু সরাসরি অনেক সময় আমাদের সঙ্গে যুক্ত হন এবং চাষিভাইদেরকে তিনি পরামর্শ দেন তার কারণ তার কাছ থেকে একজন সাকসেস লোকের কাছে আর একজন সাধারণ মানুষ তার সাকসেস হিস্টোরি শুনে উৎসাহিত হয় তাই এই জন্য আমরা আমরাও কিন্তু মাঝে মাঝে এইরকম যারা কৃষিতে যারা সফল তাদেরকে নিয়ে এসে আমার আপনাদের সামনে উপস্থিত করি এবং তাদের মাধ্যমে আপনারা কিন্তু এভাবে উপকৃত হন এবং সেই বিষয়টি আপনি লিখেছেন যে ঢাকা থেকে একজন এসেছে এবং আমরা মনে করি যে কৃষিতে বাংলাদেশ বেতারের যে অবদান সেটি কৃষি সহ আরও অনেক কিছুতে বাংলাদেশ বেতার তার কাজ করে যাচ্ছে আমরা যে কথাটি বলি থাকি যে বেতার সব সময় সবখানে সবার জন্য আর তথ্য বিনোদন এবং শিক্ষামূলক অনুষ্ঠান আমরা বেতার প্রচার করে থাকি আর একই সঙ্গে সরকারের যে উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেটি আমরা প্রচার করে থাকি এবং তারই ধারাবাহিকতা কৃষিতে আমরা যে কাজগুলি করছি সেটি আপনাদের যদি ভালো লেগে থাকে কৃষকদের যদি উপকারে এসে থাকে তা আমরা তাহলে আমরা মনে করবো যে আমাদের প্রচার সার্থক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ বন্ধু আমরা এবারে চলে যাব ইমেইলে তার আগে আমাদের লাইভে যারা কমেন্টস করেছেন তাদের কিছুটা কমেন্টস আমরা পড়ে দিতে চাই ইসমাইল হোসেন লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের অনুষ্ঠান খুবই ভালো লাগছে সোহেল শ্রোতা ক্লাবের সভাপতি উনি সঙ্গে আছেন বাগদহ মুন্সিপাড়া দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আসান হাবিব রাজু লালমনিরহাট থেকে লিখেছেন যুক্ত হয়ে গেলাম ভালোবাসার মায়ার টানে দহ সুকান দিঘি লালমনিরহাট থেকে শ্রী অমলচন্দ্র রায় সভাপতি সাফল্য বেতাস্রতা ক্লাব মেলাবর বড়ভিটা বাজার কিশোরগঞ্জ নীলফামারি থেকে লিখেছেন সাথে আছি প্রিয় পত্রগুচ্ছে জি আমাদের সঙ্গে থাকেন শেষ পর্যন্ত শহীদউল ইসলাম শীতলকুচি ভারত থেকে লিখেছেন সাথে আছি আমরা মনে হয় শ্রোতাদের কাছে কিছু সুন্দর কমেন্ট শুনতে চাচ্ছি মানে সাথে তো বসে থাকবেন এই অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানের যেমন আপনারা মেইলে সমালোচনা বা পর্যালোচনা করেন এভাবে করলে আমরা খুশি হব ধন্যবাদ মনীষা রয় লিখেছেন যুক্ত আছি মেথলিগঞ্জ কুজবিহার পশ্চিমবঙ্গ ভারত থেকে যে সাক্ষী একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে পত্রগুচ্ছের মাধ্যমে যে যে জিনিসটি আমি ঠাকুরগা থাকতে ওটা দেখেছি কিন্তু রংপুরে এসে যে জিনিসটা দেখলাম যে প্রচুর শ্রোতা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের অনুষ্ঠান শোনেন ধন্যবাদ আমরা আন্তরিকভাবে এই সমস্ত শ্রোতাদের কাছে আমরা কৃতজ্ঞ অবশ্যই কৃতজ্ঞ সঙ্গে আছেন প্রভাস রায়হান আমি মালয়েশিয়া থেকে যুক্ত আছি মাহমুদুল হাসান আমি মাঠে ময়দানে অনুষ্ঠানে কুইজ বিজয়ী হয়েছিলাম এপ্রিল দু হাজার চব্বিশে এবং রংপুর বেতার থেকে প্রেরিত অভিনন্দন পত্র সহ বন্ড হাতে পেয়েছি ধন্যবাদ রংপুর বেতার মহাদয় লিখেছেন আমি নিয়মিত গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানটি শুনি খুবই ভালো লাগে বেলা বেজে দশ মিনিটে এই অনুষ্ঠানটি এবং দশ মিনিটে অনুষ্ঠানটি করলে খুবই ভালো হয় জি এই মুহূর্তে আমরা আসলে গাড়িয়াল বন্ধু সময় পরিবর্তন করতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত নিশাতারা লিখেছেন শাকী অপর ঘন্টাস্বর অত্যন্ত সুন্দর জি অবশ্যই এটা তো আমি একটু আগে বললাম লিখেছেন হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন শাক্কি দিদিভাই একজন দক্ষ সঞ্চালিকা জি সাক্ষী সহ আমাদের অনেক যারা উপস্থাপক উপস্থাপিকা আছে সকলেই আসলে দক্ষ কারণ ধরো তারা এই লাইনেই আসলে বলবো যে তাদের তাদের যে বলবো যে পাণ্ডিত্য জি ধন্যবাদ শহীদুল ইসলাম লিখেছেন শীতল কুচি ভারত থেকে সাথে আছি যে আমরা একটু আগে যেটা বললাম যে ভারতের অনেক শ্রোতে আমাদের সঙ্গে যুক্ত আছে তারেক রহমান শিমুল সাথে আছি আমি তিস্তা রতিপুর থেকে শুনছি আমার বাবা মা মোহাম্মদ সিদ্দিক হোসেন সহ আমরা মনে হয় এখন কিছু হ্যাঁ আমরা আবার চলে যাবো কিছুক্ষণ পরে আমরা চলে যাচ্ছি মেইলে আমরা প্রথম মেইলটি টি পেয়েছি মোহাম্মদ রশিদুল আলম প্রধান শিক্ষক সরলখা উচ্চ বিদ্যালয় সারপুকুর আদিতমারি লালমনির হাট থেকে লিখে রশিদুল আলম আমরা আমি আপনার চিঠি পড়ার আগে মেইল আগে বলছি কারণ রশিদুল আলম গত বর্ষ আমার সঙ্গে দেখা করেছেন এবং একজন প্রধান শিক্ষক যিনি যে এত বেতার পাগল এটি আমি রশিদুল ইসলামকে না দেখলে বুঝতাম না এবং রশিদুল আলমের ওখানে স্কুলে আমি জানি যে ডক্টর হারুন সাহেব সহ আরো অনেকে গিয়েছে এবং আমরা অনুষ্ঠানও করেছে এবং সরলখায় হক নীলফামারি কৃষকগঞ্জ থেকে লিখেছেন আঞ্চলিক পরিচালক মহোদয় স্যারের কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আমাদের বাংলাদেশ বেতার রংপুরের নিজস্ব কোনো অনুষ্ঠান আছে কি জি একে এম একরামুল হক আপনি যদি আমাদের বেতার শোনেন নিয়মিত তাহলে দেখবেন যে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের অনেকগুলি অনুষ্ঠান আছে তার আমরা একটা জিনিস বুঝি যে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এটি দু একটি অপরটির পরিপূরক বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না আবার বাংলাদেশকে বঙ্গবন্ধু ছাড়া কল্পনা করা যায় না তো এই বঙ্গবন্ধুকে নিয়োজিত আমাদের বাংলাদেশ আমরা এই জন্য বাংলাদেশ বেতার আমরা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ধরনের অনুষ্ঠান করে থাকি যদি তার মধ্যে কিছু আমি যদি বলি যে তার যে অসমাপ্ত আত্মজনী জীবনী এটি আমরা নিয়মিত আমরা পাঠ করে পাঠ করে শ্রোতাদের শোনাই বঙ্গবন্ধু বাংলাদেশ নামে আমাদের একটি অনুষ্ঠান আছে আমাদের বঙ্গবন্ধু প্রামাণ্য অনুষ্ঠান আছে ঢাকা থেকে নিয়মিত অনুষ্ঠান আমাদের প্রতি বৃহস্পতিবার পাঁচটা পঞ্চাশ মিনিটে বঙ্গবন্ধুকে নিয়ে অর্থাৎ কবিতায় বঙ্গবন্ধু একটি অনুষ্ঠান হয় এছাড়াও যদি আমরা বলি যে বিভিন্ন যে আমাদের অনুষ্ঠানগুলি আছে তার অন্য বলি কিশোলয় বলি কিংবা মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান মুক্তিযুদ্ধ আসলেই

এই অনুষ্ঠানে শিল্পী ফ্লোরা ইয়াসমিন শিখার পরিবেশনার প্রতিটি গানই ছিল অসাধারণ জি শহীদুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যে ভালো লাগার বিষয়টি আমরা ফ্লোরা ইসলাম শিখাকে জানিয়ে দিলাম ধন্যবাদ মোহাম্মদ গোলাম রাব্বানী ঠাকুরগাঁ রানীশঙ্কেল রাতার গাওরা নদী থেকে লিখেছেন আমাদের স্যার এখন রংপুরে আমি পেজের মাধ্যমে জানলাম যে গল্প কথা অনুষ্ঠান চালু হচ্ছে এজন্য স্যারকে ধন্যবাদ জম্বে আড্ডা জি গোলাম রাব্বানি ইতিমধ্যে কিন্তু গল্প কথা অনুষ্ঠানটি চালু হয়েছে আমাদের মিনিনময় এটি নিজে উপস্থাপনা করছে এই অনুষ্ঠানটি আসলে খুব সুন্দর আমি নিজেও একজন ভক্ত শ্রোতা হয়ে গেছি একটা অনুষ্ঠান শুনি আপনি শুনতে থাকুন ভালো লাগবে অবশ্যই জাহাঙ্গীর আলম সভাপতি সম্ভাবনা বেতা শ্রোতা ক্লাব মধ্যম কাদমা ভেলাগুড়ি হাতিবান্ধা লালমনিরহাট থেকে লিখেছেন প্রিয় সারো আপু আমার সালাম ও একরাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা রইলো প্রিয় পত্রগুচ্ছের মাধ্যমে যে কথাটি বলতে চাই তা হল আমি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের একজন নিয়মিত শ্রোতা দীর্ঘদিন ধরে শুনে আসছি নানামুখী অনুষ্ঠান সে আলোকেই বলতে চাই সকল অনুষ্ঠান সাজানো হয়েছে সময় উপযোগী করে সেজন্য বেতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তবে আমি একটি বিষয় অবগত করতে চাই বর্তমানে জনপ্রিয় গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে মান একটু খারাপ হয়ে আসছে কারণ এই অনুষ্ঠানটি শ্রোতাদের সাথে ফোন আলাপচারিতামূলক একটা অনুষ্ঠান অথচ শ্রোতাদের ফোন রিসিভ না করে উপস্থাপক ও শিল্পী আলোপচারিতায় ব্যস্ত থাকেন বেশি তাই প্রিয় আঞ্চলিক পরিচালক মহোদয় সারের নিকট অনুরোধ রাখব এই অনুষ্ঠানটি যেন মান ফিরে পায় ধন্যবাদ জাহাঙ্গীর আলম আপনার মন্তব্যের জন্য সাক্ষী আমরা অনেকেই আমাদের সঙ্গে মেলে যুক্ত হয়েছেন আমরা মনে মূল বিষয়বস্তুটাতে যদি যাই তাহলে সবচেয়ে ভালো হবে অবশ্যই আপনার যে বিষয়টি আপনি বলেছেন আমরা এটি খেয়াল রাখবো আর গাড়িয়াল বন্ধু আমরা মনে করি যে এর মানের কোনো কমতি নেই এটি উত্তর তার মানে বলবো যে আপনাদের যে সমর্থন সেটি বৃদ্ধি পাচ্ছে তবে হ্যাঁ আপনাদের এই ধরনের মানে যে বিশ্লেষণ এটি আমাদেরকে সুন্দরভাবে এই চালিয়ে নিতে করবে ধন্যবাদ হ্যাঁ আসান হাবিব রাজু সভাপতি মাতৃভূমি বেতাশ্রোতা ক্লাব গড়িয়াদহ সুকানদিঘি লালমনিহাট থেকে লিখেছেন উনি কদম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে লালমণি শতকুটি গোলাপ ফুলের শুভেচ্ছা আবারও জানিয়েছেন এবং পত্রগুচ্ছের সময় পরিবর্তন আমার কাছে খুবই দুঃখজনক এবং এক ধরনের বিষয় হতাশাজনক মনে হচ্ছে জি হাবিব আহসান হাবিব রাজু এটি আমরা ইতিমধ্যেই বলেছি এবং গত সপ্তাহে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তবে একটি বিষয় বলছি যে আমরা সময়ের কথা বিবেচনা করে এই এবং ফেসবুক লাইভে যে আপনারা যারা দেখতে চান বিশেষ করে স্মার্টফোনে তাদের কথা বিবেচনা করে আমরা এইটি করেছি তবে এখন যেটা বোঝা যাচ্ছে অনেকেই বাটন ফোন যারা আছে যাদের আছে স্মার্টফোন নেই তারা কিন্তু এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন না এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে এটি আমি তো একটু আগেই বলেছি যে এই সম্পর্কে বিস্তারিত যে আগামী মাসে আমরা আবারও রাত দশটায় কিছু অনুষ্ঠান করব। এবং আমরা এ মাসের এবং আগামী মাসের যে ফিডব্যাক আপনাদের যে অনু সময়টিতে এটি মানে ঠিক করা যায় যদি রাত দশটায় হয় আমরা রাত দশটায় করবো কিংবা রাত আটটায় ফিক্স আপ করবো আপনাদের দু মাসের আমরা পর্যবেক্ষণ বা ফিডব্যাক দেখে আমরা সেই সিদ্ধান্ত নেব ধন্যবাদ ফারুক আহমেদ সভাপতি স্মার্ট রেডিও লিসেনার্স বেতা শ্রোতা ক্লাব খাওনা দরগা জোনাইডাঙ্গা অলিপুর কুড়িগ্রাম থেকে লিখেছেন গত চৌঠা জুন গাড়িয়াল বন্ধু সম্রাট ভাইয়ের উপস্থাপনায় শিল্পী অনিতা রানী রায়ের পরিবেশনায় গানগুলো অসাধারণ লেগেছে ছয় জন আলোর পরশের বিষয় ভালো লেগেছে এবং সাতের জন বৃষ্টির চোখে জল নাটকের অভিনয় ভালো লেগেছে প্রশ্ন রেখেছেন ঈদ উপলক্ষে কি কি অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা আছে জি ধন্যবাদ এই শ্রোতার নামটা রানী ধন্যবাদ আপনাকে আপনার ফারুক আহমেদ লিখেছে ফারুক আহমেদ এটা হলো আমাদের উলিপুর থেকে উনি আমাদের নিয়মিত লেখেন তো ঈদ উপলক্ষে অর্থাৎ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠান আছে ঈদের দিন আছে ঈদের পরের দিন এবং মানে ঈদের পরের দ্বিতীয় দিন অনুষ্ঠান আছে এবং আমরা বিশেষ করে জম্পেশ আড্ডা হবে ঈদ নিয়ে লাইভ এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের কর্মচারীরাও আমরা এই আড্ডায় অংশ নিয়েছি এবং আপনারাও কিন্তু ফোনে অংশ নিতে পারবেন এবং এছাড়াও আপনার যে সঙ্গীত সহ নাটক সহ বিশেষ বিশেষ আমরা অনুষ্ঠান রেখেছি আমরা মনে করি আপনারা যদি এই তিন দিন আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনে এবং আপনাদের ফিডব্যাকের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের ঈদের অনুষ্ঠান কতটা সার্থক বা ব্যর্থ জনি শেখ শিবরাম কাঠালবাড়ি কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম থেকে লিখেছেন আমার সালাম আসসালামু আলাইকুম পর বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে গাড়িয়াল বন্ধু অনুষ্ঠান অন্যতম একটি অনুষ্ঠান কিন্তু গত চৌঠা জুন তারিখে প্রচারিত গাড়িয়াল বন্ধু অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন একজন ভাওয়াইয়া গীতিকার ও সুরকার ও শিল্পী খন্দকার মোহাম্মদ আলী সম্রাট আর আমন্ত্রিত শিল্পী ছিলেন অনিতা রানী রায় যৌবন লাও নোয়াই কুমরাও নোয়াইরে ভাওয়াইয়া গানের জন্য এক অনুরোধ করেছিল আর উপস্থাপক বললেন এটি লোকগান আর এটি ভাওয়াইয়া গানের অনুষ্ঠান তো একজন ভাবিয়া গানে শিল্পী হয়ে যদি এত বড় ভুল করেন তাহলে কি বলার আছে জি আমরা শিবরাম থেকে যিনি লিখেছেন আমরা আপনার কথাটি বুঝেছে এবং নয় নম্বর চিঠি চিঠি একই তবে একটি দুজনের জবাবে জানাচ্ছি যে আমরা যদি কোনো বিশেষজ্ঞ কোনো অনুষ্ঠান হয় যেমন মনে করি ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তার যদি অনুষ্ঠান হয় তাহলে সেখানে একজন উপস্থাপক যদি ডাক্তার হয় তাহলে এই অনুষ্ঠানটি চালিয়ে নিতে খুব ভালো কারণ কারণ উপস্থাপক তখন মূল বিষয় অর্থাৎ চিকিৎসা বিষয় সুন্দরভাবে প্রশ্ন করতে পারেন তো গাড়িয়াল বন্ধুর যে উপস্থাপক সেদিন ছিল আমরা জানি যে মোহাম্মদ আলী সম্রাট ইনি বিশেষ শ্রেণী একজন শিল্পী এবং গীতিকার শুধু তাই না তিনি কিন্তু এটার গবেষকও তা সেক্ষেত্রে একটু ভুল মানুষের হতেই পারে আমি অনুষ্ঠানটি শুনলে বুঝতে পারতাম যে আসলে তো এজন্য একজন উপস্থাপক এক তার এক ঢালাওভাবে তাকে এভাবে সমালোচনা করা ঠিক না আমি মনে করি হ্যাঁ যদি আমি তো একটু আগে বলেছি যে সমালোচনার জায়গা অবশ্যই থাকবে যেন আমার প্রশ্নের জবাব আর সাকির জবাব এক হবে না তার যে সুন্দর সুললিত কণ্ঠ এটার সঙ্গে আমার আমাকে তুলনা করলে তো হবে না তো উপস্থাপকের এই বিষয়গুলি হয়তো ভুল একটু থাকতে পারে তিনি তো আর আমাদের পাশ করা সাক্ষীর মতো উপস্থাপক নন আমি যেমন অ্যামেসন একজন আপনার প্রশ্ন জবাব দিচ্ছি তার কণ্ঠটা কিন্তু ভালো হলো সঙ্গীতের জন্য কিন্তু তিনি তো উপস্থাপনার জন্য ভালো না হইতে পারেন এবং এই গাড়িয়াল বন্ধু অনুষ্ঠান এই ক্ষমা সম্রাট ক্ষমা সম্রাট মোহাম্মদ আলী সম্রাট মান্ডু ভাই দুলাল এবং আমাদের এই সাক্ষী সহ আরও অনেকেই কিন্তু করেছে হ্যাঁ তো ইতিপূর্বে তারা কিন্তু করেছে হ্যাঁ তাই এভাবে আমরা মনে করি ঢালাওভাবে একজন মানুষের সম্পর্কে বা উপস্থাপন সম্পর্কে এভাবে সমালোচনা করা উচিত নয় তবে হ্যাঁ কোথাও যদি ভুল করে থাকে সেটি সুনির্দিষ্টভাবে বললে আমাদের জন্য সুবিধা হয় এবং পরবর্তীতে আমরা সেই ভুলটা শুধরে পরবর্তীতে আমরা যেমন উনি যদি এই অনুষ্ঠানের জন্য যোগ্য না হন অবশ্যই যারা ভালো যেমন আমাদের সাক্ষী ভালো আছে বা আরও এই এই ধরনের যাদের কণ্ঠ আছে আমরা তাদেরকে এই অনুষ্ঠানে দেবো ধন্যবাদ সৈকত কুমার দাস সদস্য গছার বেতা শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে লিখেছেন আমি একজন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিয়মিত ভক্ত শ্রোতা যা আমি রংপুর কেন্দ্রের অনুষ্ঠানগুলি শুনে অনেক উপকৃত হই তাই আমি পত্রগুচ্ছের মাধ্যমে একটি বিষয় অবহিত করতে চাই আর তা হল কেন রংপুর কেন্দ্রের কুইজ পর্বগুলি কমে গেল বিষয়টি যথাযথ উত্তর চাই আশা করি ধন্যবাদ সৈকত কুমার দাস আসলে আপনি জানেন যে শুধু রংপুর না আপনারা বিভিন্ন জায়গায় আপনারা লিখে থাকেন এবং কুইজের সবচেয়ে বেশি আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন জবাব পেয়ে থাকি তো একটি বিষয় আপনি জানেন যে গত তিন মাস থেকে আমরা নিয়মিত অনেক অনুষ্ঠান থেকে বিচ্যুতি দিতে হয়েছে আমাদের কিছু অনেক অনুষ্ঠান আপনারা নিয়মিত শুনতে পারছেন না এর আমাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে আসলে আমরা বলবো তো এই সমস্যা হয়তো খুব দ্রুতই মিটে যাবে আরেকটি বিষয় হলো যে কুইজ সাধারণত আমরা যে ইউনিসিপের যে প্রোগ্রামগুলি হয়ে থাকে বা প্রজেক্টের প্রোগ্রামগুলি হয়ে থাকে বা গভর্নমেন্ট যে প্রজেক্টের প্রোগ্রাম সেখানে সাধারণত কুইজ থাকে এবং কুইজের একটা ভালো বলবো যে আপনার পুরস্কারের ব্যবস্থা থাকে কিন্তু আমাদের রেভিনিউ খাতে যে অনুষ্ঠানগুলি হয় সেখানে আমাদের এই বিষয়টি সাধারণত থাকে না তারপরেও আমরা দুই একটি অনুষ্ঠানে এই ধরনের কুইজ দিয়ে থাকি যেমন মানে সম্ভারে দিয়ে থাকি আমাদের মাঠে ময়দানে দিয়ে দিয়ে থাকি আমাদের যে সুখী পরিবার যে অনুষ্ঠানটি আছে সেখানে দিয়ে থাকে তো এটি আসলে আমাদের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এই পুরস্কারগুলি দিয়ে থাকি এই কারণে আসলে আপনি আরও যারা এই প্রশ্নটি করেছেন আমি বলবো যে এই এই সমস্ত কারণে আমরা কুইজের অনুষ্ঠানগুলি অর্থাৎ আপনারা যে কুইজের কথাগুলি বলেন আসলে এই আমাদের প্রজেক্টে সেই কুইজগুলি বন্ধ হয়েছে আমরা মনে করি আগামী প্রান্তিক জুলাই প্রান্তিক থেকে এই অনুষ্ঠানগুলি আবারও চালু হলে আপনারা নিয়মিত কুইজের অংশ নিতে পারবেন ধন্যবাদ ত্রিবেণী রানী দাস সভানেত্রী গছার বেতার শ্রোতাক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুনে সত্যি আমরা যারা শ্রোতা তারা অনেক উপকৃত হচ্ছি বিশেষ করে ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভারের প্রতিদিনের কুইজ পর্বটি জীবন গড়ার ক্ষেত্রে দারুণ কাজে লাগছে তাই সুন্দর একটি অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বিশ্বনাথ দাস বিশু সাধারণ সম্পাদক গছার বেতা শ্রোতা ক্লাব রানীর বন্ধ চিরির বন্ধ দিন লিখেছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান সত্যিই মনোমুগ্ধকর বলে আমি মনে করি বিশেষ করে সুখে জীবন অনুষ্ঠানটি যার কোনো তুলনা হয় না তাই আমার অনুরোধ সুখে জীবন অনুষ্ঠানে পুনরায় কুইজ পর্বটি চালু করবার জন্য জি ধন্যবাদ বিশ্বনাথ দাস বিশু এবং ত্রিবেণী রানী দাস সাক্ষী আপনি হয়তো একটা একটা বিষয় জানেন না এই সৈকুত কুমার দাস কিন্তু বিশ্বনাথ দাস

শহীদুল ইসলাম শীতলকুচি কুচবিহার ভারত থেকে লিখেছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে গত মে তারিখে প্রচারিত প্রাণের মানুষ অনুষ্ঠান মে প্রচারিত গাড়িয়াল বন্ধু অনুষ্ঠান এবং মে প্রচারিত আলোর পরশ অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে চমৎকার এই অনুষ্ঠানগুলি শ্রোতাদের উপহার দেওয়ার জন্য বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

ধন্যবাদ বন্ধু খন্দকার শুধু এই না আমরা আগামীতে আরো বেশ কিছু অনুষ্ঠান আমরা সরাসরি এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন যেমন আগামী জুলাই থেকে আমাদের যে সকাল নয়টা পাশে যে সবুজ মেলা অনুষ্ঠানটি হয় পঞ্চান্ন মিনিটের এটিও কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন এবং আমার আমার আরো ভবিষ্যৎ পরিকল্পনা আছে তিস্তা পারে গানটির সময় বৃদ্ধি করে এটিও আমি লাইভে নিয়ে আসবো ধন্যবাদ আফিফ হুসেন সুজন আরো লিখেছেন স্যারকে আমাকে নিয়ে রংপুর বেতার থেকে একটি রেডিও দেওয়া হবে স্যার আমাকে কি রংপুর বেতার থেকে একটি রেডিও দেওয়া হবে আসলে বেতার কিন্তু রেডিও সেট দেয় না এটা আপনি জানেন তবে আমাদের কাছে অনেক সময় পুরস্কার হিসাবে আপনারা অনেকেই পেয়ে থাকেন যে রেডিও সেট ধন্যবাদ আহসান হাবিব রাজু লালমনিরহাট থেকে আবারও লিখেছেন স্যার আপনি আমাদের আঞ্চলিক ভাষায় প্রশ্নের জবাব দেবেন সমস্যা নেই আমাদের কিন্তু শ্রোতাদের চাওয়া পাওয়াগুলো একটু গুরুত্বের সঙ্গে দেখি ধন্যবাদ না আঞ্চলিক ভাষায় দেবেন তবে আঞ্চলিকতা চলে আসবে মাহমুদুল হাসান লিখেছেন প্রতি শুক্রবার রাত আটটায় প্রচারিত সীমানা পেরিয়ে অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের লক্ষ্যে উক্ত অনুষ্ঠান সংকলিত ফেসবুকে পোস্ট দিতে দিলে ভালো হতো জি আমরা এটি সুন্দর কথা বলেছেন আমরা পরবর্তীতে যে বিশেষ অনুষ্ঠানগুলি আছে সবগুলি অনুষ্ঠানের আসলে ফেসবুকে আমরা আপলোড দেব আগেই এটা যাতে শ্রোতারা জানতে পারে ধন্যবাদ লিখেছেন সৈদ জয়নিং সম্মানিত আঞ্চলিক পরিচালক মহোদয় স্যারকে স্বাগতম জি ধন্যবাদ হাবিব রাজু আফিফ হোসেন এবং তারিক রহমান আরও লিখেছেন সৈদুল ইসলাম শীতলকুচি কুজবিহার ভারত থেকে এইleftrightarrow সাথে আছে জি ফারুক আহমেদও সাথে আছে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের দীপক চক্রবর্তী হ্যাঁ অনেক অনেকে আছে আমরা মনে হয় খুব দ্রুত পড়ব এবং কিছু প্রাপ্তি করতে জি হাবিব আজম সাদিত আল সাদমান রূপসী দোলাপাড়া নাবিদপাড়া কালীর মোড় লালপুকুর রানীপুকুর মিঠাপুকুর রংপুর থেকে লিখেছেন পত্রের প্রথমে সালাম ও শুভেচ্ছা জানাই দীর্ঘ তিন মাসে নিয়মিত গানের অনুরোধ করে গান শোনানো হচ্ছে না বিশেষ করে মনোরঞ্জন মিতালি ও ছায়াচ্ছন্দে অনুষ্ঠানে গত সপ্তাহের বুধবারে আমাদের গান প্রচার হলেও তার শেষে অন্য গানের সাথে আমাদের নাম যায় তাছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভারে নিয়মিত পাক্ষিক কুইজে সঠিক উত্তর দিয়েও নাম প্রচার করা হচ্ছে না এফ সম্প্রচার কার্যক্রমে প্রতি সোমবার শ্রোতাদের সাথে আড্ডা এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচার করবার জন্য অনুরোধ জানাচ্ছি আর গানের মালায় শ্রেষ্ঠ গান নির্বাচন করে ইমেইলগুলো হারিয়ে যাচ্ছে আগে পত্রগুচ্ছ প্রতি বুধবার রাত দশটায় শুনতাম বেশ ভালো লাগতো কিন্তু এখন সময় পরিবর্তন করে বুধবার রাত আটটা থেকে আটটা চল্লিশ প্রচার করা হচ্ছে আমরা মেলের বিষয়বস্তু বুঝতে পারছি ধন্যবাদ আহসান হাবিব আজম এবং সাদিদ আলা সাদমান তো একটি বিষয় বলি যে আপনি যে বিষয়টি আমি আপনার পথ মেলে দেখেছি যে আপনি একসঙ্গে অনেকগুলি চিঠি লেখেন তো এটি মানে একটি একটু চিঠি ধরে আপনার প্রশ্নের জবাব দেওয়া বা আপনার কাঙ্ক্ষিত গান শোনা এটি কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় এটি আপনি জানেন যে একবারে যখন লেখেন হয়তো বা সেটি দুই একটির চিঠির জবাব দিয়ে বা আপনার কাঙ্ক্ষিত গান সিলেকশন করে অন্যগুলি কিন্তু কোনো ফাইলের গহ্বরে চলে যায় এই জন্য আমরা মনে করবো যে একসঙ্গে অনেক চিঠি না লিখে বা অনেক একসঙ্গে অনেক মেল না করে একটি বা প্রতি সপ্তাহে এক একটি অনুষ্ঠানের জন্য এক একটি মেল বা চিঠি লিখবেন তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আপনার জন্য ভালো হবে আপনি তখন শুন আর ওই যে আপনার নাম পরে শুনতে পেরেছেন কিংবা আগে আর একজন শ্রোতা কিন্তু একই কথা বলতে পারে কারণ যে বিষয়টিতে একাধিক শ্রোতা আপনারা জবাব দেন বা শুনতে চান যেমন যদি আমি বলি যে একটি সাহসিবির গানে হয়তো পনেরো জন শ্রোতা শুনতে চাইছেন তার কারো না কারোর নামটা প্রথমেই আসবে এটি স্বাভাবিক তা সেক্ষেত্রে কারো না কারো নাম পড়ে যাবে বা এটি হতেই পারে এই এই ধরনের এটি আমাদের নিজস্ব কোনো বলবো যে কোনো সিস্টেম না এটা স্বাভাবিক নিয়মে এটা হতে পারে তো আরো কিছু বিষয় বলেছেন এবং যেটি শুরুতেই উনি নতুনকে স্বাগত জানিয়েছেন আমরা অবশ্যই নতুনকে স্বাগত জানাবো হুমায়ুন কবির প্রতিষ্ঠাতার সভাপতি হৃদয় বাংলাদেশ বেতাশ্রোতা সংঘ পলাশবাড়ি আমদার পোর্শার নওগাঁ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা জানতে চাচ্ছি ঈদকে ঘিরে কি কি অনুষ্ঠান আছে এবং জলবায়ু পরিবেশ নিয়ে কোনো অনুষ্ঠান আছে জি ধন্যবাদ হোমেন কবির আপনি জানেন যে ঈদকে নিয়ে আমাদের তিন তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা আছে সেটি ঈদের দিন থেকে শুরু হবে এবং ঈদের দিন ঈদের পরের দিন এবং ঈদের ঈদের পরের দ্বিতীয় দিন পর্যন্ত আপনারা শুনতে পাবেন এখানে তিন দিনেই আমাদের আড্ডা আছে শ্রোতাদের সঙ্গে এবং সরাসরি কিছু অনুষ্ঠান আছে এসকে মানে সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান আছে বিশেষ নাটক আছে আমরা মনে করব যে আপনাদের জন্য এই তিন দিন আমরা সুন্দরভাবে অনেকগুলো অনুষ্ঠান সাজিয়েছি আপনারা বাকিটা আপনাদের উপর আপনারা শুনে যদি আমাদেরকে ফিডব্যাক দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে আপনাদের আমাদের এই অনুষ্ঠানগুলি কতটা ভালো লেগেছে বা আমাদের এই অনুষ্ঠানগুলির সঙ্গে যারা জড়িত কলাকুশলী এবং নেপথ্যে যারা কাজ করেন তারা কতটা এর সঙ্গে মন প্রশংসার ধন্যবাদ হিরমন শেখ রিহানা শেখ গোংরা বলি যে পরিবেশ বিশ্বক উনি বলছেন যে পরিবেশ বিষয়ক আমাদের অনেকগুলো মানে অনেকগুলো অনুসন্ধান বলবো না একটি নির্দিষ্ট অনুসন্ধান আছে আর যদি বলি যে আমাদের যে ক্ষেতে খামার যে অনুসন্ধানটি সেটা কিন্তু পরিবেশ বিষয়ক এখানে আমরা পরিবেশ নিয়ে অনেক কথা বলি আমাদের সম্ভারে নিয়মিত পরিবেশ নিয়ে কথা বলা হয় ধন্যবাদ হিরামন শেখ রিহান শেখ গোংরা ঘর আমি পারে নদীয়া থেকে লিখেছেন ওনার আলোর পরশ

রশন আলী রানীপুকুর পূর্বপাড়া মিঠাপুকুর রংপুর থেকে লিখেছেন গত সাতই জুন দুপুর দুটো বেজে দশ মিনিট অগ্নৎপথ নাটকের অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম আঞ্চলিক নাটক শুনতে দারুণ লাগে প্রতি মাসের পয়লা তারিখে শ্রেষ্ঠ পত্র লেখকের সাক্ষাৎকার প্রচারিত হয় কিন্তু গত বুধবার সাক্ষাৎকার প্রচারিত হয়নি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে আমি প্রায় পাঁচ বছর থেকে জড়িয়ে আছি বেতার থেকে অনেক কিছু জেনেছি দেখেছি তাই বেতার এখন আমার কাছে অঙ্গাঙ্গীভাবে জড়িত বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পত্রগুচ্ছ আগের মতো বুধবার রাত দশটায় প্রচার করার জোর দাবি জানান এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছি আমরা পরবর্তীতে এই বিষয় আপনাদের

শামীমা জাহান কেশবপুর মাদ্রাসা পাড়া পালিজড়হাট রংপুর সদর থেকে লিখেছেন তারেক রহমান শিমুল তিস্তা রতিপুর বড় মসজিদ লালমনিরহাট থেকে রমত আলী মোরুল দক্ষিণ লতা খলিলনগর সাতক্ষীরা থেকে লিখেছেন আরও লিখেছেন নিবেদিকা সরকার কোচবিহার ভারত থেকে আর লিখেছেন নীলিমা সেন ওনার পুরো ঠিকানা নাই আনারুল ইসলাম সভাপতি মৈত্রী বেতা ক্লাব বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন আরও লিখেছেন শ্রী অমল রায় সভাপতি সাফল্য বেতার শ্রোতা ক্লাব মেলাবার বড় ভিটা বাজার আমাদের মানে ওই থেকে ইঞ্জিনিয়ার মহোদয় বলতেছে হাত ঘড়ি বলতেছে সময় নেই আসলে আমাদের ঘড়ি কাটাও কিন্তু আমরা দেখছি যে ঘড়ি কাটাও তাই বলছে যে সময় দেওয়া যাবে না আমরা সময় নিতেও চাই না প্রিয় শ্রোতা যাদের আসলে আমরা প্রশ্নের জবাব দিতে পারলাম না আমরা আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়ে পরবর্তী যে বুধবার আমরা চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছে আগামী বুধবার ঠিক একই সময় আবারও কথা হবে দেখা হবে জয় বাংলা শুভকামনা